কান্নাক ফুটাও করে থাকি, বাচ্চাদের পিয়ার্সিং করে থাকি, বিড়ি খেতে খেতে লিপ নষ্ট হয়ে গেছে, ঠোঁট নষ্ট হয়ে গেছে, তাদের লিপ তারা ন্যাচারাল পিঙ্ক, টকটকে লাল, হালকা লাল, অরেঞ্জ কালার, ডার্ক অরেঞ্জ কালার করতে পারবে। এই ট্যাটুতে কিন্তু লোম উঠে, অনেকেই জানে যে লোম উঠে পানি লাগে না, অজু হয় না, এটা ভুল ধারণা। এই আমরা শ্বেত রোগের সমস্যাগুলো সমাধান করছি পার্মানেন্ট। কলকাতা আর্ট এন্ড ক্রাফট থেকে আমি আর্টের উপর অনার্স মাস্টার্স। আমাদের ইং গুলো সর্বর্ণ জার্মানি ইং, এই ধরনের মূর্তি গুলো আমি বানাচ্ছি, এগুলো আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগত। যারা মূলত রিজনেবল প্রাইসের মধ্যে ট্যাটু করাতে যাচ্ছেন বা ট্যাটু রিমুভ করতে যাচ্ছেন এবং যারা কান নাক ফুটা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু মূলত আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি সাইদুর ভাইয়ের কাছে। আজকের ভিডিওতে ভাই দেখাবে যারা মূলত একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ট্যাটু গুলো করতে যাচ্ছেন বা রিমুভ করতে যাচ্ছেন, অনেকের শ্বেত রোগ থাকে, সেক্ষেত্রে কি সলিউশন আছে, সবকিছু থাকবে মূলত আজকের এই ভিডিওতে। অবশ্যই কিন্তু ভাইয়ের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। তো আরেকটা কথা আমি বলি, অনেকেই বলবেন যে ভাই ইসলাম ধর্মে মূলত ট্যাটু করা সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ নিষেধ। তো অন্য অন্য ধর্মে যারা মূলত আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, সে ভাই বোনেরা কিন্তু আপনারা অনায়াসে ট্যাটু গুলো করতে পারেন। যাদের ইচ্ছা আছে তারা কিন্তু ট্যাটু গুলো করতে পারেন। আমি বলতেছি না যে আপনারা ট্যাটু করেন, যাদের মূলত মনে ইচ্ছা আছে ট্যাটু করার তারা কিন্তু করতে পারেন। এবং কান নাক ফোটা এটা কিন্তু সব ধর্মে মূলত করা যায়। আর আরেকটা কথা হচ্ছে, যাদের শ্বেত রোগ আছে, এটা কোনো ধর্মের কোনো বিষয় না, শ্বেত রোগ যাদের আছে তারা কিন্তু আপনারা অনায়াসে ভাইয়ের কাছ থেকে একটা সলিউশন নিতে পারেন। তো ভিউয়ার্স আর কথা বাড়াচ্ছে না, চলুন আজকের ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? এই তো ভাই ভালো আছি। ভাই আপনি কি করতেছেন? ভাই আমি তো ট্যাটু করতে আসছি। আচ্ছা ঠিক আছে, ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো মূলত যারা ট্যাটু করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু তারা কিন্তু ট্যাটু করতে পারবেন। তো যেহেতু ইসলাম ধর্মে ট্যাটু করা সম্পূর্ণ নিষিদ্ধ, তারা অন্য অন্য ধর্মের আছে তারা কিন্তু ট্যাটুগুলো করতে পারেন। এবং যাদের ইচ্ছা আছে ট্যাটু করতে তারা কিন্তু ভাইয়ের কাছে ট্যাটু করে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে। তো ভাই আপনি কি কাজটা করতেছেন? আমি এটা একটা কাস্টম স্কাল করতে আসি। এই ছেলেটা আসছে একটা কাস্টম স্কাল নিয়ে। ওকে, এটা আমরা মোটামুটি শেষ হয়ে গেছে, শেষের দিকে আমরা চলছি। আচ্ছা ঠিক আছে। তো ভাই আপনি কতদিন যাবতই ট্যাটু করতেছেন? আমি 2000 থেকে শুরু করছি, 22 হয়ে গেছে। আর অফিসিয়ালি আপনার 2007 থেকে শপ নিয়ে বাংলাদেশে শুরু করছি। আচ্ছা আচ্ছা। আর এর আগে বাসাতেই ছিলাম, বাসাতেই কাজ করতাম। আচ্ছা, তো ভাই মূলত ট্যাটুটা আপনার শেখা কোন জায়গা থেকে, মানে কোন দেশ থেকে শিখছেন? আমি আসলে ফার্স্ট ইন্ডিয়া থেকে শুরু করছি। ইন্ডিয়াতে কলকাতা আর্ট এন্ড ক্রাফট থেকে আমি আর্টের উপর অনার্স মাস্টার্স। ওকে, আমি বেসিক্যালি আপনার ভাস্কর্য নির্মাণ করি, মানে স্কাল্পচার ডিজাইন। হাউজে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাথে আমার পার্সোনাল কোনো কানেকশন নাই। আচ্ছা, এগুলো সব আমার বানানো এবং আপনারা এখান থেকে অর্ডারও করতে পারবেন। আচ্ছা, তো পাশাপাশি আমি শখের বসে ট্যাটু করি, আমার শৌখিনতার একটা অংশ এটা। ওকে, এটা দিয়ে আসলে আমার না চলার মতোই যে শখে আমি ট্যাটুটা করি মাঝে মধ্যে। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের এই যে ইং গুলো যে ব্যবহার করা হয় এগুলো কোন দেশের হয় ভাই? আমাদের ইং গুলো সর্বর্ণ জার্মানি ইং। আচ্ছা আচ্ছা, এটা ইউকে থেকে আনা, এটা জার্মানি ইং, সবগুলো বাইরে পড়া। হ্যাঁ হ্যাঁ, এগুলো কোনো অনলাইন থেকে না, যখন আমি দেশের বাইরে যাই অথবা আমাদের কোনো আত্মীয় স্বজন আসে আমি কিনে দিই, তারা সাথে করে নিয়ে আসে। এই মেশিনও জার্মানি মেশিন এগুলো। ওকে, এটা জার্মানি হবে? জি জি, ওয়ান টাইম ইউজ, ওগুলো কাজ করে সোজা আমরা ডিস্ট্রয় করে দিই যাতে অন্য কারো শরীরের কোনো জীবাণু আরেকজনের শরীরে না লাগে, মানে হাইজিনিক মেইনটেইন করার চেষ্টা করি সম্পূর্ণ রূপ। তো ভাই আপনি তো একজন আর্টিস্ট, আর্টের বিষয়ে অনেক ভালো জানেন, তো আপনি ট্যাটুর পাশাপাশি আর কি করতেছেন ভাই? ট্যাটুর পাশাপাশি আমি স্কাল্পচার ডিজাইনার করছি, মানে এই ধরনের মূর্তিগুলো আমি বানাচ্ছি, এগুলো আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন। আচ্ছা, এগুলো সব আমার বানানো। তারপরে আপনারা লাইভ স্কেচ করতে পারবেন, এখানে আমাদের বাচ্চাদের আর্ট শেখানোর একটা ব্যবস্থা আছে। আচ্ছা, আর্টটা করাতে পারবেন, স্কাল্পচার ডিজাইনার করতে পারবেন, এগুলো টেরাকোটা বলে, যেকোনো ধরনের পিয়ার্সিং, মানে কান্নাক ফুটা, কান্নাক ফুটাও করে থাকি, বেলি পিয়ার্সিং করে থাকি, বাচ্চাদের পিয়ার্সিং করে থাকি। অন্য জায়গায় যারা বাচ্চাদের পিয়ার্সিং করতে চান, দেখা গেল যে বাচ্চাদের পিয়ার্সিং করতে গেছে ইনফেকশন হয়ে গেছে, আমাদের এখানে ইনফেকশনের কোনো সম্ভাবনা নাই এবং এখন পর্যন্ত হয়নি। আপনি 5-6 মাসের বাচ্চাদের ইচ্ছা করলে পিয়ার্সিং করতে পারেন। ব্যথা লাগে নাকি ভাই? না, তাদের ক্ষেত্রে আমাদের সিস্টেমটা আলাদা, ওখানে কিছু জেল ইউজ করা হয় আর আমরা এগুলো নিডেল দিয়ে করি, ওয়ান টাইম নিডেল দিয়ে কাজ করানো হয়। আর আপনার আমরা এখানে শুধু আসলে ট্যাটু করি তা না, অনেকেরই মনে করে এটা ট্যাটু শপ, এটা ভুল ধারণা। আমরা ট্যাটু শপের পাশাপাশি পার্মানেন্ট লিপ কালার করি, যাদের বিড়ি খেতে খেতে লিপ নষ্ট হয়ে গেছে, ঠোঁট নষ্ট হয়ে গেছে, যেসব মেয়েদের বিয়েতে প্রবলেম হচ্ছে ন্যাচারালি, তাদের লিপ কালার কালো হয়ে গেছে বা খয়েরি ডার্ক হয়ে গেছে, তারা ন্যাচারাল পিঙ্ক, টকটকে লাল, হালকা লাল, অরেঞ্জ কালার, ডার্ক অরেঞ্জ কালার করতে পারবে। অনেকের আইব্রুতে সমস্যা, আইব্রু অ্যাক্সিডেন্ট করছে অথবা আইব্রু নাই, সেটা একদম ন্যাচারাল কালার করা হয়। কেমন কালার? বাংলাদেশের পার্লার গুলোতে দেখা যায় যে ওটা কালার করে দেয় ট্যাটুর কালার, ওটা ট্যাটুর কালার না, এটাকে বলে লিপ মাইক্রো পিগমেন্টেশন। আচ্ছা আচ্ছা, ওইটা
আমরা 6D টেকনোলজি করছি এছাড়া আপনার আইব্রো এটা মাইক্রো পিগমেন্টেশন এটা মাইক্রো ব্লেডিং বড় আইব্রোটা একদম চুলের থিকনেস যেটা আইব্রোর সেটাই হবে একদম লোমের থিকনেস অরিজিনাল এছাড়া আপনি আইলাইনার করতে পারবেন পার্মানেন্ট আইলাইনার এটা এটা খুবই সুন্দর একটা কাজ ইদানিং এটা খুব চলছে মাইক্রো ব্লেডিং করছে এটা নতুন আসছে যাদের মাথায় চুল নাই অথবা একজন মহিলা আসছে কিছুদিন আগে আমাদের কাছে যে মহিলার মাথায় কোনো চুলই নাই চুল এই সামনে দিয়ে কয়েকটা আছে পিছন দিয়ে প্রবলেম ওগুলো আমরা স্কেল মাইক্রো ব্লেডিং যারা এটা সম্পর্কে জানে যে ডট ওয়ার্ক অথবা চুলের শেপের ওয়ার্ক এটা আমরা করে থাকি ইদানিং এটা নতুন হয়েছে তো এগুলাকে পার্মানেন্ট স্কিন মেকআপ বলে এই অংশগুলো লিপ কালার আইব্রু তারপর হলো মাথার হেয়ার এর কাজগুলো ওইটা কিন্তু ট্যাটু না ট্যাটুর সাথে ওইটার কোনো সম্পর্ক নাই তো অনেকেরই মনে করতে পারেন যে আমি লিপ কালার করব হ্যাঁ আমি তো মুসলমান আমাদের সমস্যা হতে পারে তো আমি আপনাদের ক্ষেত্রে বলবো যে ভাই ট্যাটু এক জিনিস পার্মানেন্ট লিপ কালার অথবা পার্মানেন্ট আইব্রু অথবা পার্মানেন্ট হেয়ার তারপরে এগুলা অন্য জিনিস এটা হলো পার্মানেন্ট মেকআপের মধ্যে পড়ে এটার সাথে এটার কোনো কানেকশন সম্পর্ক নাই হ্যাঁ হ্যাঁ এটার সাথে কোনো কানেকশন নাই আচ্ছা তো ভাই অনেকেই বলে ট্যাটু গুলো নাকি ক্যান্সার হয় সেক্ষেত্রে আপনি না ট্যাটু হলে ক্যান্সার হবে আমি বলি যে আপনার খেজুরের কাটার গুঁতা খেয়ে আমার চাচা মারা গেছে ক্যান্সার হয়ে আচ্ছা আচ্ছা এখন কথা হলো যেটা আপনি যদি হাইজেনিক মেইনটেইন না করেন আপনি যদি এক নিডেল সবাইকে ইউজ করেন একজনের জন্য ইউজ না করেন বা আপনি মেয়াদুর্তি নুই ইনকাম না অথবা ইন্ডিয়া থেকে লোকাল ইঙ্ক পারচেজ করে নিয়ে আসলেন ওগুলার কেমিক্যাল রিয়েকশনে স্কিনের শুধু ক্যান্সারই না অনেক স্কিন ডিজিজ হতে পারে তো এই কারণে আমরা যে প্রোডাক্টগুলো আনি সেগুলা সম্পূর্ণ হাইজেনিক ইউরোপ থেকে ইম্পোর্ট করা এগুলা প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা ইউরোপ থেকে ইম্পোর্ট করা এবং এগুলা জাপান থেকেও ইম্পোর্ট করা এবং আমি যখন দেশের বাইরে যাওয়ার সৌভাগ্য হয় অথবা আমাদের রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল কেউ আসে তখন আপনার কার্ড তো আসেই সবার দেশের বাইরে থেকে পারচেজ করে সাথে দিয়ে দেয় আমি কিছু খরচ দিয়ে দিই তো আমি এগুলো অথেন্টিক মেইনটেইন করি এবং আমি কোনোটাই অনলাইন থেকে প্রোডাক্ট পারচেজ করি না যেটা স্কিনের থার্ড লেয়ারে থাকবে আই মিন এপিডার্মিস লেয়ারে আমাদের ট্যাটুটা থাকবে এবং এই ট্যাটুতে কিন্তু লোম উঠে অনেকেই জানে যে লোম উঠে পানি লাগে না অজু হয় না এটা ভুল ধারণা এই যে এই যে ভাইয়ের কিন্তু লোম উঠে গেছে দেখেন হ্যাঁ এটা লোম উঠছে এটা পানি লাগবে কিন্তু ধর্মীয় বিধিনিষেধ তো অনেক কিছুই থাকে তো আমরা আসলে তো অনেক কিছু স্কিপ করে চলি ওটা আমিও অনেকটা স্কিপ করে চলি আর আচ্ছা ঠিক আছে তো অন্য অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু করতে পারেন আসলে হ্যাঁ আমাদের কাছে আসলে এখন বেসিক্যালি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরাই বেশি কাজ করায় আমাদের 100 জন কাস্টমারের মধ্যে 90 জনই এরা 10% তো মুসলিম তারা হয়তো গার্জিয়ান নিয়ে সেই কারণে আমরা কিছু বলতে পারি না সিঙ্গেল তো আর কেউ ট্যাটু করতে আসে না ম্যাক্সিমামই দেখা যায় গার্জিয়ান রিলেটেড বা ফ্রেন্ড সার্কেল রিলেটেড আসে আচ্ছা আর আমাদের এখানে মেক লাইন অনেক বেশি হওয়ার কারণ হলো মেরা পিয়ার্সিংটা করে মাইনি কান ফুটা নাক ফুটা আবার আমাদের ওগুলা কিন্তু আপনার রিয়েকশনে স্কিনে কোনো পাকবে না গ্যাস বের হবে না এটা 100% শিওর এবং বাচ্চার বয়স যদি 5 মাস বা 6 মাসের ওভার হয় আপনারা নিদ্রে আমাদের কাছ থেকে কান ফুরে নিতে পারবেন কোনো রকম ব্যথা লাগবে না 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 ওইটা ও ওইটার কোনো বোধ পাবে না যে ওর অনেক কষ্ট হয়েছে পেন হয়েছে ইনফেকশন হতে পারে ওরা জাস্ট কানের দুল নিয়ে আসবে গোল্ডের আমরা সরাসরি পরাই দেবো কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা তবে ট্যাটু তো করতেছেন কিন্তু ট্যাটু রিমুভের কোনো ব্যবস্থা আছে নাকি হ্যাঁ ট্যাটু রিমুভের ব্যবস্থা আছে এখানে আপনি ট্যাটু রিমুভ করাতে পারবেন ট্যাটু রিমুভ হয় তারপরে মেস্তা তারপরে মানুষের অবাঞ্ছিত লোম তারপরে অবাঞ্ছিত তিল আর তিল এগুলো সবই রিমুভ করা যায় এখন টেকনোলজি অনেক হাই হয়ে গেছে অ্যাভেলেবেল লেজার সব হয়ে গেছে আমাদের এখানেও এটা সুব্যবস্থা আছে আপনার ইচ্ছা করলে ট্যাটু রিমুভ করাতে পারবেন আচ্ছা আচ্ছা তো অনেকের ভাই শ্বেত রোগ হয় সেক্ষেত্রে কোনো হ্যাঁ শ্বেত রোগের ক্ষেত্রে একটা চমৎকার সলিউশন আছে শ্বেত রোগের জন্য আমরা চমৎকার সলিউশন যেটা নিয়ে আসছি আমরা পার্মানেন্ট স্কিন মেকআপের স্কিনের ফাউন্ডেশন কালার পার্মানেন্ট নিয়ে আসছি যেটা সারা জীবন থাকবে এবং ওখান থেকে ছড়াবে না আচ্ছা আচ্ছা ওখান থেকে ছড়াবে না অন্য কোথাও থেকে ছড়ালে ছড়াতে পারে আমরা শ্বেত রোগের সমস্যাগুলো সমাধান করছি পার্মানেন্ট স্কিন মেকআপের মাধ্যমে এটা কোনো ট্রিটমেন্ট না এটা জাস্ট আমাদের অত্যাধুনিক কিছু মেশিন আছে জার্মানি মেশিন ওই মেশিনগুলো দিয়ে কিছু ফাউন্ডেশনের লেভেল আছে লেভেলগুলো দিয়ে আমরা কালারের সাথে 2-3 সেটিং আস্তে আস্তে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি এখন ওখান থেকে আর ছড়াবে না নতুন কোনো জায়গা থেকে ছড়ালে ছড়াতে পারে আর যেহেতু যাদের শ্বেত রোগ আছে আমাদের দেশের মানুষের সব মানুষ না কিছু কিছু মানুষের সমস্যা আছে যে যাদের শ্বেত রোগ তাদেরকে অনেক ধরনের আজে বাজে কথা বলে ফেলে মনের অজান্তি এগুলো অনেক অ্যাগ্রেসিভ আচরণ করে আমাদের দেশের মানুষজন মানুষ অনেক বিব্রতকর হয় তো যারা শ্বেত রোগ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ছেন তাদের উদ্দেশ্য আমার কথা আপনাদের আর বিব্রতকর অবস্থায় পড়তে হবে না আমাদের ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ডিসক্রিপশন বক্সে আমার
হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার পেজের লিংক দেওয়া থাকবে এবং স্ক্রিনে কিন্তু অল টাইম দেওয়া থাকবে নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আমার ফ্যান পেজের লিংক দেওয়া থাকবে। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমো, হোয়াটসঅ্যাপটা আমি বেশি প্রেফার করি, এখন তো সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করে। আপনারা আপনাদের স্ক্রিনের অতটুকু অংশ ছবি পাঠিয়ে দেবেন, আমি দেখে আপনাদের খুব সুন্দর রিজনেবল একটা ছোট প্রাইস দিয়ে দিব, যেটাতে আপনারা সন্তুষ্ট থাকবেন এবং আপনাদের কাজটাও ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, তবে ট্যাটুর আপনার সর্বনিম্ন প্রাইস কত আছে? আমাদের সর্বনিম্ন প্রাইস হলো 2000 টাকা থেকে শুরু, আর অন্যান্য জায়গা থেকে আসে যে 500 টাকা থেকেও শুরু হয়। ওগুলো আসলে হাইজেনিক না, ইন্ডিয়ান কোনো নর্মাল ব্র্যান্ডের কালি। আমাদের আগে 3000 ছিল, এখন আমরা এটা কমাইছি, 2000 থেকে শুরু হয়। আর সব প্রোডাক্টের অধ্যবর্তির জন্য আমাদের 2000-এর নিচে নামানো সম্ভব হচ্ছে না। নিচে যদি নামাই তাহলে ওইং দিয়ে যদি ট্যাটু করাই তাহলে সেটা ইঙ্ক বা কালি বলা যাবে না, ওইটাকে বলা হবে বিষ। এবং ওইটাতে 100% মানুষের ক্ষতি হবে। স্কিন ক্যান্সার না হলেও স্কিন ডিজিজ তো হাজার হাজার রকমের আছে, কিছু না কিছু একটা সমস্যা হবে, কত র্যাশ হতে পারে সারা জীবনের জন্য, এখান থেকে অ্যালার্জি ক্রিয়েট হতে পারে সারা জীবনের জন্য, স্কিন রিলেটেড স্কিন ফুলে যেতে পারে, তারপরে ভিতরে ঘা হতে পারে, স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, তো ট্যাটুর পাশাপাশি তো ভাই এগুলো তো আপনি সেল করেন তাই না? এগুলো সেলের জন্য রাখা, বেস্ট ওয়ার্ক আমাদের বিভিন্ন নিউজে নিউজ আছে, এখানে নিউজ এর একটা দিয়ে রাখছি, তারপর জনকণ্ঠ আছে, আমাদের বিভিন্ন ট্রেনিং এর সেশন গুলো দেওয়া আছে, অনলাইন ট্রেনিং আমরা করেছি, অফলাইন ট্রেনিং করেছি, প্রোডাক্ট সব দেওয়া আছে, আপনারা হাইজিনিক সব মেনটেন করে নিতে পারবেন। তো এগুলোর প্রাইস কেমন আছে ভাই? এগুলোর প্রাইস রিজনেবল আছে, এটা পাথরের তৈরি, এটা আমাদের 1 মান্থ টাইম লাগছে, এটার প্রাইস হলো 35,000 টাকা। এটা আপনার চীনা মাটির তৈরি এবং এটার কালার লাইফ গ্যারান্টি, এটা হইলে 55,000 টাকা। এটা 4,500 টাকা, এটা চীনা মাটির তৈরি। আচ্ছা, তারপরে পিতলের তৈরি আছে, এটা নাটরাজ। হ্যাঁ, এটা পিতলের তৈরি, একদম হ্যান্ডমেড, কোনো ধরনের ডাইস দিয়ে বানানো না, টোটালি হ্যান্ডমেড। এটা হইলে 25,000 টাকা ডিসকাউন্ট প্রাইস। আর টেরাকোটা গুলা 100 টাকা, 100 পিস করে নিতে হবে, 100 পিস করে আপনার 700 টাকা করে পরে, 100 পিস যদি অর্ডার করেন 700 টাকা, না না না, 1 পিস 700 টাকা পড়বে, আর যদি সিঙ্গেল একটা অর্ডার করেন তাহলে 1200 টাকা পড়বে। এবং এটা প্রসেস মাডি, দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা এবং কোন ধরনের কালার, এবং এটা ভেঙে যাবে না। যেমন আপনার প্রসেস মাটির টেরাকোটারগুলো সমস্যা হলো যে ভেঙে যায়, আমাদের এখানে ভেঙে গেলে আমরা 10 বছরের মধ্যে নতুন একটা আপনাকে অফার করব। যদি এটা হাত থেকে পড়ে যায় সেটা আমরা দেখলে বুঝবো, যদি নিচ থেকে নষ্ট হয়ে পড়ে যায় সেই ক্ষেত্রে আপনি 10 বছরের মধ্যে নতুন রিটার্ন পাবেন। তো ভাই, যারা মূলত ট্যাটু করাতে যাচ্ছে বা ট্যাটু রিমুভ করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে আপনার শপে আসার অ্যাড্রেসটা বলে দেন। আমার শপের অ্যাড্রেস খুবই সহজ, ধানমন্ডি, ঢাকা সিটি কলেজ, এটা ধানমন্ডি 3, রোড নাম্বার 3, হাউস নাম্বার 3, ধানমন্ডি ঢাকা সিটি কলেজ, এটার পাশেই ম্যারিয়ট মার্কেট অথবা হ্যাপি আর্কেট, এটা 3 তলায় 24 নম্বর দোকান। কিন্তু কথা হলো যেটা, দোকান তো পরিবর্তনশীল, তো আপনারা আমার নাম্বারটা এবং ভিজিটিং কার্ডটা সেভ করে রাখবেন, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাড্রেসটা জেনে নেবেন, তারপরও আমি এখানে ভিজিটিং কার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা কষ্ট করে একটু এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে লোকেশন জেনে নেবেন, লোকেশন দেওয়া থাকবে, গুগল লোকেশন সহ দেওয়া থাকবে, তারপরও বলা যায় না মানুষের রিজিক কোথায় কখন আছে, আমরা হয়তো নতুন লোকেশনও দিতে পারি, গেলেও ধানমন্ডিতেই থাকবো। তো আপনারা নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন, লোকেশন জেনে নিবেন, প্রাইস জেনে নিবেন, যথেষ্ট ভালো প্রাইস দেওয়া হবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না, ভাইয়ের পাশে থাকবেন, আমাদেরও পাশে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমরা আর ব্লগটি বাড়াবো না, এখানেই শেষ করছি।